জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের বিশেষ আয়োজন ভোটের সফরে স্বাগত। আপনাদের সাথে আছে আমি সঞ্জিতা শ্রাবণী। মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন বিভিন্ন দলের বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী। রোববার এসব আপিল আবেদন দাখিল করা হয়। সকালে আপিল করেন পটুয়াখালী এক আসনের মনোনয়নপত্র জমা দেওয়া জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, টাঙ্গাইল আট আসনে জাপার প্রার্থী কাজী আশরাফ সিদ্দিকী। বিএনপির প্রার্থীদের মধ্যে খাগড়াছড়ি দুই আসনের ওয়াদুদ ভূঁইয়া, নাটোর দুই আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, চট্টগ্রাম ছয় আসনের সামির কাদের চৌধুরী উল্লেখযোগ্য। গণফোরামের প্রার্থীদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের খন্দকার ইকবাল আহমেদ আপিল করেছেন। এছাড়া আলোচিত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন বগুড়া চার আসনে হিরো আলম ও কুড়িগ্রাম চার আসনে ডাক্তার ইমরান এইচ সরকার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফেরত পেতে উচ্চ আদালতে আপিল করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা। নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র বাতিলের সার্টিফাইড কপি হাতে পেয়েছেন তারা। এর আগে ফেনী দুই, বগুড়া ছয় আর সাত আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসাররা। পরে নির্বাচন কমিশনে আপিল করা হলে শনিবার সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে খালেদা জিয়ার আবেদন বাতিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। দুই ক্ষেত্রেই দুর্নীতির মামলায় খালেদা জিয়ার দুই বছরের বেশি সাজা হওয়াকে কারণ হিসাবে দেখানো হয়। চট্টগ্রাম তিন আসনে মহাজোটের শরিক আর চার আসনে ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় শরিকদের প্রার্থী হয়েছেন। এ নিয়ে দুই জোটেই নেতাকর্মীদের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা দিয়েছে। যদিও মহাজোট নেতারা বলছেন কোনো অসন্তোষ নেই, ঐক্যবদ্ধ থেকেই নৌকার বিজয় নিশ্চিত করবেন তারা। আর ২০ দলের নেতারা বলছেন ভোট সুষ্ঠু হলে জয় পাবেন তারাই। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে এবার মহাজোট থেকে শরিকদের দেওয়া হয়েছে ৩টি আসন আর ২০ দলের শরিকদের দেওয়া হয়েছে ৪টি। চট্টগ্রাম ৯ আসনের জোটের প্রার্থী জাতীয় পার্টির জিয়াউদ্দিন বাবলুর পরিবর্তে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগের মহিবুল হাসান নওফেলকে। চট্টগ্রাম ৮ আসনে জাসদের মঈনুদ্দিন খান বাদল, ৫ আসনে জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও চট্টগ্রাম ২ আসনে তরিকুত ফেডারেশনের নজিবুর বশর মাইজ ভান্ডারীকে মহাজোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে এ নিয়ে মহাজোটের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মনোনীত প্রার্থীরা বলছেন সব দ্বন্দ্ব বিভেদ খুলে নৌকার বিজয় ছিনিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। মানুষের ভাগ্যের পরিবর্তন করবার জন্য রাজনৈতিক দল যদি সঠিকভাবে পরিচালিত করে সরকারকে, তাহলে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। এই উপলব্ধিটা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এসেছে। বাঁচা মরার লড়াইয়ে সমস্ত জোট একাট্টা হয়ে ঝাঁপিয়ে পড়বে, খুব থাকতেই পারে। অতএব উনি আহ্বান জানাবো নৌকার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য। ভোটের লড়াই এবার পিছিয়ে নেই জাতীয় ঐক্যফ্রন্ট এবং ২০ দলও। চট্টগ্রাম ১৪ আসনে এলডিপির অলি আহমদ ২০ দলের প্রার্থী আর চট্টগ্রাম ৫ আসনে প্রার্থী কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। সরকারি দলের এমপিরা তারা তাদের ঘরে চেয়ারম্যান মেম্বারদেরকে ডাকছে, দেশেরও ক্ষতি করতেছে, জনগণেরও ক্ষতি করতেছে এবং সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় হিসাবে কাজ করছে। জোট তো করাই হয়েছে যেন সকলে মিলে কাজ করতে পারি এবং এটা আমার ৭ বছর আগে সিদ্ধান্ত যে জোটের প্রার্থী হাটাদারিতে আসবে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির নেতারা। ধানের শীষের জাতীয় স্বার্থে, আজকে দেশের জনগণের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পরই শুরু হবে প্রার্থীদের প্রচার প্রচারণা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় এবার বড় ফ্যাক্টর নতুন ২ লাখ ভোটার। বিশ্লেষকদের মতে প্রার্থীর জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তারা। তাদের মন জয়ে রাজনৈতিক দলগুলো নানা কৌশল হাতে নিলেও ভোটারদের নজর ইশতেহারে। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে খুলনা জেলার ৬টি আসনে
মোট ভোটার ছিল 16,02,049 জন। 5 বছরের ব্যবধানে একাদশ সংসদ নির্বাচনে ভোটার বেড়ে হয়েছে 18,830 জন, আর এর মধ্যে নতুন ভোটার 2,00,000, যারা এবারই প্রথম ভোট দেবেন। নতুন ভোটাররা বলছেন, রাজনৈতিক দলের ভাবনা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামো ও কর্মসংস্থান সৃষ্টি, এসব বিষয় বিচার বিশ্লেষণ করেই নির্বাচনে ভোট দেবেন তারা। প্রতিনিধি, জনপ্রতিনিধি হোক, তিনি যেন সবসময় আমাদের কথাটা মাথায় রাখে। অনেক বা মানুষ, শিক্ষিত যুবক যারা আছেন, তারা অনেক বেশি পিছিয়ে আছেন বলতে গেলে। যারা তরুণদের সমস্যা, সুবিধা, অসুবিধা এই বিষয়গুলো নিয়ে আগামী দিনে কাজ করার মানসিকতা পোষণ করেন, আমরা তাদেরকেই ভোট দেবো বলে আমরা আশা করি। এদিকে পুনরায় ক্ষমতায় গেলে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টির কথা জানালেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা 2 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। আইটি পার্ক, আইটি সিটি, এগুলো নতুন প্রজন্মের জন্য অবশ্যই হবে। শিল্প এবং আবার এদিকে মংলাপোর্ট উন্নত হলে তখন অটোমেটিক মানুষের কর্মসংস্থানের পথ বের হয়ে যাবে। অন্যদিকে তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহারে সুনির্দিষ্ট ঘোষণা আসছে বলে জানালেন বিএনপি মনোনীত এই প্রার্থী। তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, বেকার ভাতা দেওয়া এবং তারা যে সমস্ত বিষয় নিয়ে আন্দোলন করেছে সেই সব দাবি মেনে নেওয়া। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, শিক্ষিত তরুণরা দলীয় প্রভাবের বাইরে থাকায় এবারের নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, আর জয় পরাজয়ের বড় ফ্যাক্টর হয়ে দেখা দেবে এই তরুণরাই। চাল উৎপাদনে নওগাঁর মহাদেবপুর ও বদলগাছি উপজেলার বিপুল খ্যাতি থাকলেও অবকাঠামোগত তেমন কোনো উন্নয়ন হয়নি। জাতীয় নির্বাচনে এই 2 উপজেলা নিয়ে গঠিত নওগাঁ 3 আসন। আগামী নির্বাচনে যোগ্য ব্যক্তিকে সংসদ সদস্য নির্বাচিত করে উন্নয়ন চান পিছিয়ে পড়া নাগরিকরা। বাবুল আখতার রানার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম চাল উৎপাদনের মোকাম নওগাঁর মহাদেবপুর, এখান থেকে উৎপাদিত চাল সরবরাহ করা হয় সারা দেশে। ব্যবসা বাণিজ্যের এমন প্রসার থাকলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই উপজেলায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার মহাদেবপুর ও বদলগাছির প্রধান সমস্যাগুলো সামনে নিয়ে আসছেন ভোটাররা। সবাই আনন্দ উৎসাহে ভোট দেয়, দেওয়ার পর কিছুদিন পর ওরা একটু এমনভাবে গায়েব হয়ে চলে যায় যে জনগণের সাথে আর কোনো সাক্ষাৎ নেই। মূলত রাস্তাঘাটটা এবং শিক্ষা এবং চিকিৎসা, এগুলো আমাদের খুবই প্রয়োজন। ওই ভোটের সময় এমপিরা তোমার কয় যে হা করে দিব, হা করে দিব, কিন্তু ভোট চলে গেলে তারা এমপিরাই হারে যায়। ভোটাররা বলছেন, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নজর দিতে হবে সংসদ সদস্য প্রার্থীদের। যে এমপি আসুক আমাদের সামনে, সে যেন শিক্ষা নিয়ে বিষয়ে একটু নজর দেয়। আগামী দিনে যে সরকারই আসুক, সে সরকারি সূচককে যে ভালো দিবে বলে আমরা আশা করছি। আওয়ামী লীগ ও বিএনপি 2 দলের প্রার্থী ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। আমাদের চিকিৎসা সেবা সেভাবে আমরা এই 5 বছরে উন্নয়ন করতে পারি নাই। চিকিৎসা সেবার খাতটাকে আমরা দিকে একটু গুরুত্ব দেব। এই এলাকাটা আমাদের একটা বরেন্দ্র অঞ্চল, সেখানে একটা ইপিজেড কেন্দ্র যদি আমরা করতে পারি। বিশেষ করে একটি কথা আমি উল্লেখ করব, আমাদের এই নওগাঁ 3 কৃষি প্রধান এলাকা, আমাদের এখানে একটি ধান গবেষণা ইনস্টিটিউট অত্যন্ত জরুরি। আল্লাহ যদি আমাকে নির্বাচিত হওয়ার তৌফিক দান করেন, আমার এলাকার জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি অবশ্যই অবশ্যই সে ব্যাপারে পদক্ষেপ নেব। উন্নয়ন নিয়ে মহাদেবপুর ও বদলগাছি উপজেলার সাধারণ মানুষের হতাশা থাকায় এবার নির্বাচনে জয় পেতে প্রার্থীদের যে বেগ পেতে হবে সেই আভাস দিচ্ছেন ভোটাররা। নিউজ 24 ভোটের খবর এখন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।